বৃদ্ধ বাবা মা অসুস্থতার কারণে বা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে নাভির নিচের লোম পরিষ্কার করতে না পারলে করণীয় কি? অন্য কোনো নারী যদি মা বেঁচে না থাকে, অন্য কোনো বৃদ্ধা নারীকে তার সাথে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকলে যা সেবার জন্য হলেও সেটা করা যেতে পারে। যদি সেরকম কোনো স্কোপ না থাকে তাহলে ছেলেরা বাবা এ জাতীয় সার্ভিস যেগুলো বাবা করতে পারেন না সেগুলো তারা ছেলেকে দিতে বা বাবাকে দিতে পারবে, যেহেতু তিনি নিরুপায়। আমরা জানি প্রাণীর ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না। মালয়েশিয়াতে কিছু মসজিদে ভিডিও করা হয়, বড় স্ক্রিনে নামাজ দেখানো হয়, এতে নামাজের সমস্যা হবে কিনা? স্ক্রিনে যদি নামাজ দেখানো হয় মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচার করানো হয় তো এটাতে কোনো অসুবিধার কিছু নেই, এর কারণে কোনো হারাম কিছু হবে না। এটা জাস্ট আয়নার মতো, আপনি বসে আছেন, আমি আয়না ধরলাম, আপনাকে আয়না এখানে দেখা যাচ্ছে, আমি আয়নাতে দেখলাম, জাস্ট এরকম স্ক্রিনে দেখা, এটার মধ্যে হারাম হওয়ার কিছু নেই। আর এছাড়া ফটোগ্রাফিক ছবি যেগুলো প্রিন্ট হয় নাই মোবাইলে আছে অথবা আপনার স্ক্রিনে আছে, সেগুলো যেহেতু আপনার প্রিন্ট করা হয় নাই, এটা আলাদা কোনো আপনার দেহ নাই, ধরা ছোঁয়া যাওয়ার মতো কোনো বিষয় নয়, এটা সফট কপি, সেজন্য সেটাকে পৃথিবীর অনেক ওলামা ইকরাম জায়েজ মনে করেন, আমরা সেটাকে জায়েজ মনে করি। তবে একান্ত প্রয়োজন ছাড়া সেগুলোর তোলা ছড়াছড়ি না করাই বেটার, কারণ এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে ভিডিও সম্প্রচার সরাসরি সম্প্রচার হচ্ছে এইটার ব্যাপারে কোনো ইখতিলাফ পৃথিবীর কোনো আলেমের নাই, যেটা জায়েজ এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। আমরা অনেক সময় টেলিভিশন দেখলেই আপনার ভড়কে যাই যে আর কি, টেলিভিশনটা স্ক্রিন, সেখানে আপনার ইমাম সাহেব নামাজ পড়ছে, বাইরে কোথাও যখন সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধার কিছু নাই, কোথাও দিনই কোনো প্রোগ্রাম হচ্ছে, কিছু মানুষ হলের বাইরে আছে তাদের জন্য ওখানে একটা প্রজেক্টর দিয়ে সম্প্রচার করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। পৃথিবীর কোনো আলেম এটাকে না জায়েজ বলেন না। সকালে ঘুম থেকে দেরি করে উঠে কি ফজর নামাজ আদায় করা যাবে? এটা কালে ভদ্রে হতে পারে যে আপনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অ্যালার্ম দিয়ে রাখছেন, রাতে দেরিতে ঘুমাইছেন, হঠাৎ দেরি হয়ে গেছে, আপনি উঠে নামাজ পড়ছেন দেরিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে নামাজ পড়েছেন একবার, ফজর নামাজ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে পড়েছেন, মানে ঘুম থেকে উঠেছেন যখন উঠে দেখেন সূর্য উঠে গেছে, একবার হয়েছে কোনো একটা সফরে ক্লান্ত ছিল শরীর, সবাই ঘুমিয়ে পড়েছেন, তো এরকম হতে পারে। অনেক প্রবাসী আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমাই হলো যে 7টা 8টার দিকে উঠে নামাজ পড়বে, আছেন না অনেকে? সৌদি আরবের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির একটা ফতোয়া আছে এই প্রসঙ্গে যে এইরকম মানুষগুলোর ইমান নিয়ে প্রশ্ন তোলা যায়, খুব জটিল বিষয়। একটা হলো আপনি নামাজ পড়তে পারেন না, দেরিতে নামাজ পড়ছেন, একটা হলো শোয়ার সময় আপনি নিয়তি করতেছেন আমি 8টা বাজে উঠে তারপরে নামাজ পড়বো কি অফিসে যাবো, তারপরে আপনি ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করতেছেন, আপনার নামাজ পড়তেই হবে, সময় মতো পড়তে হবে, কালে বদলে এরকম হতে পারে, যদি দেরি হয় তাহলে আপনি তখন উঠে নামাজ পড়বেন।